আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এরকমভাবে ফটো এডিট, তাও আবার মাত্র 1 মিনিটে। বন্ধুরা, এবার এরকমভাবে ফটো এডিট করে আপনারা যদি আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দেন, তাহলে বন্ধুরা আপনার ফ্রেন্ডরা সবাই অবাক হয়ে যাবে এবং আপনাকে সবাই ফটো এডিটের মাস্টার বলবে। বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করবো না, মাত্র কয়েক মিনিটের ভিডিওটা দেখে আপনারা অসাধারণভাবে আপনাদের ফটো এডিট করতে পারেন। বন্ধুরা, আপনাদের দেখতেছেন অল টিপ জিম, আমি সাথে আছি জাহিদুল ইসলাম জিম। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এরকমভাবে ফটো এডিট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আমরা আমাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব এবং প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিবেন লাইটরুম। আপনারা সার্চ দেওয়ার পরে এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন প্রথমে। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে হতে বলে দিই, আপনারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে আপনারা যে ওপেন আছে ওপেনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনারা কিন্তু এবার একটু স্কিপ করবেন না, কারণ এখানে একটা ইম্পর্টেন্ট সেটিংস আছে। বন্ধুরা, তারপর স্কিপে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এটা আপনাদের সাইন আপ করে নিতে হবে ফেসবুক, জিমেল বা অ্যাপের আইডি দিয়ে। বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে যে আপনাদের জিমেল আছে, আপনারা জিমেলটা দিয়ে আপনারা বন্ধুরা সিঙ্কিং করে নেবেন। আমি এবার গুগলে ক্লিক করতেছি। বন্ধুরা, গুগলে ক্লিক করার পরে আপনাদের যে জিমেলটা আছে, জিমেলটা শো করবে, আপনারা জিমেলের উপর একটি ক্লিক করে দিবেন। আপনাদের ওখানে সিঙ্গিং করার পরে বন্ধুরা আপনাদের ওখানে একটি আপনাদের বার্থডে চাবে, আপনারা বার্থডে ডেটটা দিয়ে দিবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটিও ফটো নেই। আপনাদের এখানে ফটো আনার জন্য অ্যাড ইওর ফটো এখানে ক্লিক করে দিবেন। তারপরে অ্যালাউ চালে অ্যালাউ করে দিবেন। বন্ধুরা, তারপর আপনারা যে ফটোটা এডিট করতে চান সে ফটোটি সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, আমি এই ফটোটি এডিট করতে চাইতেছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো চলে আসছে, আপনার এরপর ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পরে আবার ক্লিক করে দিবেন। বন্ধুরা, ফটোটি কাস্টমাইজ, বন্ধুরা অ্যাড স্ল্যাডটা স্কিপ করে দিবেন। বন্ধুরা, ফটোটি কাস্টমাইজ করার জন্য এখানে দেখবেন যে কালার অপশন আছে, আপনারা কালারে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনারা চাইলে এটার ব্রাইটনেস বাড়ায় নিতে পারেন। তো বন্ধুরা, আমি একটু বাড়ায় নিতেছি। বন্ধুরা, তারপরে এখানে আর কিছু করবেন না, তারপরে যে মিক্স কালার আছে মিক্সে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে যে হলুদ কালার আছে হলুদের উপর ক্লিক করে এটা আপনি মাইনাস করে দিবেন সম্পূর্ণটা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবার কতটা চেঞ্জ হয়ে গেছে এবং ফটোটা কত সুন্দর লাগতেছে। বন্ধুরা, তারপরে প্রত্যেকটা কালার আপনারা মাইনাস করে দিবেন এবং বন্ধুরা যে কালারটি যতটুকু আপনার ফটোতে সেট হয় আপনারা ততটুকু করে দিবেন। এটা আমি -20 করে দিলাম। বন্ধুরা, তারপরে কালারটাও যতটুকু লাগে ততটুকু করে দিবেন। বন্ধুরা, সব কটা কালার কিন্তু মাইনাস করে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফটোটা কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, এরপরে যে ডান আছে আপনারা ডান অপশনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, ফটোটা সেট করার জন্য এখানে যে শেয়ার অপশন আছে আপনারা শেয়ার অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে যে সেভ টু ডিভাইস আছে বন্ধুরা, সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আপনার ফটোটি কিন্তু বন্ধুরা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর বন্ধুরা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, দেখতে পারলেন আমি কত সহজে একটি ফটো 1 মিনিটে এডিট করে ফেললাম।
বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও 1 মিনিটে এইভাবে তাদের নিজেদের ফটো এডিট করতে পারে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।